পুনি ধমকাইলা উত্তর কোরিয়া কঠিন ইন্ধন ভর্তি ক্ষেপণাস্ত্র হুয়াসং 18 বালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পক্ষের এ সম্পর্কে সূচনা দিয়ে যাই। এই ক্ষেপণাস্ত্র আণবিক অস্ত্র পরিবহন ক্ষমতা রাখুছি। এই দূরগামী ক্ষেপণাস্ত্র শত্রুমানঙ্কৰ লাগি অতি উদ্বেগ এবং আতঙ্কর কারণ হব বলে রিপোর্টে কুহাযাইছি। উত্তর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কইছি নিজে কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারক করেছিল। পরীক্ষণ স্থলে কিম এবং তাঁর ঝিউঙ্কু মধ্য দেখিবা মিলিছিলা। দেশের সুরক্ষা পাই উত্তর কোরিয়া তার আণবিক অস্ত্রশস্ত্র ভণ্ডার বড়াইবা পাই নিষ্পত্তি নেছি। এই নূতন প্রকার আইসিবিএম রে উত্তর কোরিয়ার প্রথম থর পাই কঠিন ইন্ধন ব্যবহার করেছি। কঠিন ইন্ধনযুক্ত ইন্টরকন্টিনেন্টাল বালিষ্টিক মিজাইল কু নেবা আনিবা করিবা এবং লুচাই রাখিবা অতি সহজ। এহাকু অপেক্ষাকৃত শীঘ্র নিক্ষেপ মধ্য করা যাই পারিব। এহাকু ঠাব করি প্রতি আক্রমণ করিবা লাগি শত্রু সময় এবং সুযোগ পাইবে নাহিঁ। চলিত বর্ষ প্রারম্ভরু এজাবত উত্তর কোরিয়া সমুদ্র মধ্যরে শতাধিক এভাবে টেস্ট করে সারি। কোণার্ক এক্সপ্রেস।